এক্স্যাক্টলি, আমি ধরেই নিলাম যে আপনি আপনার লেখাপড়া শেষ করে জব মার্কেটে নিজেকে দাঁড় করানোর জন্য বিভিন্ন জায়গায় আপনার সিভিটি ড্রপ করছেন, কিন্তু আপনি কাজ পাচ্ছেন না বা আপনার কাঙ্ক্ষিত জবটি খুঁজে পাচ্ছেন না, বা আপনি দীর্ঘদিন ধরে আনএমপ্লয়েড রয়েছেন, অথবা লেখাপড়ার সমাপ্তি ঘোষণা করে সম্প্রতি জব মার্কেটে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছেন, অথবা স্টুডেন্ট হিসেবে আপনি নিজেকে একজন এমপ্লয়েড হিসেবে লেখাপড়ার পাশাপাশি দাঁড় করানোর চেষ্টা করছেন, আপনার জন্য একটি গুগল সুখবর নিয়ে এসেছে। সেটি হচ্ছে সম্প্রতি তারা একটি অ্যাপ লঞ্চ করেছে যেটির মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত জবটি খুঁজে নিতে পারেন। সো আমি আশা করি আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা আনএমপ্লয়েড রয়েছেন বা স্টুডেন্ট রয়েছেন, অথবা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করে হতাশ করে চাকরি না পেয়ে ফ্রাস্ট্রেশনে ভুগছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, এবং পাশাপাশি অনুরোধ থাকবে এখান থেকে প্লেলিস্টে মধ্যে যে ভিডিওগুলো রয়েছে গ্রাফিক রিলেটেড এ টু জেড বেসিক টু অ্যাডভান্স লেভেলের ভিডিও রয়েছে, আপনি যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চান এই ভিডিওগুলো আপনি একবার এক নজর দেখে আসতে পারেন নিজের স্কিল ডেভেলপ করার জন্য। সো ফিরছি ইন্ট্রো এর পরে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি চলে এসেছি আমার ভিডিওর মধ্যে। আশা করি কানে হেডফোন লাগিয়ে পাশে পছন্দের জিনিস খেতে খেতে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবে আপনি বুঝতে পারবেন আমি কি কি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সম্প্রতি গুগল একটি অ্যাপস লঞ্চ করেছে, যে অ্যাপসটি বিভিন্ন জায়গায় লঞ্চ না করে শুধুমাত্র যে যে জায়গায় দরকার সেই সেই জায়গায় তারা লঞ্চ করছে, তার মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়া। যদিও ইন্ডিয়ায় তারা ভিন্ন নামে অ্যাপসটি লঞ্চ করেছে, কিন্তু বাংলাদেশি যারা রয়েছে বা আনএমপ্লয়েড রয়েছে তাদের কথা বিবেচনা করে গুগল এই অ্যাপসটি লঞ্চ করেছে। গুগল যেহেতু লঞ্চ করেছে তাহলে আমরা এতটুকু 100% এনসিউরিটি দিতে পারি যে গুগল মানুষের কল্যাণের জন্য সবসময় কাজ করে, এবং এটি এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ওয়াইড একটি ট্রাস্টওয়ার্দি বা বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম। সো আশা করি আপনি এই অ্যাপসটি আপনার স্মার্টফোনের মধ্যে ইনস্টল করে নিয়ে কাজ শুরু করতে পারবেন। কীভাবে ইনস্টল করবেন আমি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে শেয়ার করব, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে এই অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ক্লিক করে আপনার অ্যান্ড্রয়েডের মধ্যে আপনি এটি ইনস্টল করে কাজ করে নিতে পারবেন। গুগল আপাতত অ্যান্ড্রয়েড এর জন্য এই অ্যাপসটি লঞ্চ করেছে, অচিরেই হয়তো iOS বা আদার ডিভাইস বা ফিল্ডের জন্য তারা এই অ্যাপসটি লঞ্চ করবে। যেহেতু বাংলাদেশি যারা রয়েছে তাদের মধ্যে অনেকে আনএমপ্লয়েড রয়েছে, এই আনএমপ্লয়েড পিপলের কথা বিবেচনা করে গুগল এই অ্যাপসটি লঞ্চ করেছে। এই অ্যাপসটি দেখানোর পূর্বে আমি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি। গুগল এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের কাজ হচ্ছে সবসময় মানুষের কল্যাণ করা। গুগল এর একটি অন্যতম উইং হচ্ছে গুগল এরিয়া 120। এই ওয়ার্কশপের অন্যতম কাজ হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা ইনোভেটিভ কিছু এক্সপেরিমেন্ট তারা দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করে, যদি পরীক্ষা নিরীক্ষা করার পরে সেটি সাকসেসফুল মনে করে দেন তারা মার্কেটে মানব কল্যাণের জন্য সেটি লঞ্চ করে বা উন্মোচন করে। আজকের এই ভিডিওটির মধ্যে যে অ্যাপসটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে কর্ম। কর্ম এমন একটি অ্যান্ড্রয়েড রিলেটেড অ্যাপস যেটি আপনি আপনার স্মার্টফোনের মধ্যে ইনস্টল করে নিয়ে আপনি আপনার সিভিটা ভিন্ন ভিন্ন জায়গায় আপনার কাঙ্ক্ষিত জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এই কর্ম অ্যাপসটি ছোট্ট একটি অ্যাপস যেটি শুধুমাত্র আপনার স্মার্টফোনের মধ্যে কাজ করবে। পাশাপাশি মজার ব্যাপার হচ্ছে সম্প্রতি ব্র্যাক এবং বাংলালিংকের যে কাস্টমার কেয়ারগুলো রয়েছে সেই কাস্টমার কেয়ারগুলোর মধ্যে তাদের আলাদা আলাদা রিপ্রেজেন্টেটিভ আছে বা গুগলের রিপ্রেজেন্টেটিভ আছে। তারা কি করে যে যাবতীয় ইনফরমেশনগুলো অর্থাৎ কর্ম রিলেটেড যে ইনফরমেশনগুলো মানুষদেরকে বা আনএমপ্লয়েড পিপলদেরকে জানানো দরকার তাদেরকে কিন্তু তারা সেই ইনফরমেশনটা প্রোভাইড করে। আপনি আমার ভিডিও দেখে পুরোপুরি ইনফরমেশন যদি না পান তাহলে আপনাকে আমি অনুরোধ জানাবো, প্রথমে আপনি আপনার মোবাইলের মধ্যে এসে ইউটিউবে ঢুকে লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেতে চাইলে লার্নিং অ্যান্ড আর্নিং টিউব লিখে চার্জ দিন, পাশাপাশি আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান যে আপনি কি বুঝেননি। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি বাংলালিংক বা ব্র্যাকের যে
তাদের উইং রয়েছে বা রিপ্রেজেন্টেটিভ রয়েছে, তাদের সাথে সরাসরি কানেক্টেড হয়ে আপনার প্রশ্নগুলো ক্লিয়ার করে নিতে পারেন। চলুন শুরু করা যাক কর্ম। কর্ম এমন একটি অ্যাপ যেটি আমি ইনস্টল করে নিয়েছি। আপনি সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে আপনি এই কাজটি সহজে করে নিতে পারবেন। যে কর্ম দিয়ে যদি আপনি চার্জ দেন তাহলে এই প্লে স্টোর থেকে খুব সহজে আপনি অ্যাপসটি ইনস্টল করে নিতে পারবেন। অ্যাপসটি ইনস্টল করে নেওয়া অত্যন্ত সহজ। আপনি গুগল প্লে স্টোরের মধ্যে গেলে এ ধরনের একটি অ্যাপস খুঁজে পাবেন, যে কর্ম বিল সিবি। এটিতে যখন যাবেন তখন আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করবেন। আমি ওপেন করছি। ওপেন করে নেওয়ার পরে এটির যে ইন্টারফেসটি শো করবে সেটি হচ্ছে এরকম। এই ইন্টারফেসে আসার পরে আপনার কাজ হচ্ছে, এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে, ল্যাঙ্গুয়েজ আপনি সিলেকশন করে দিতে পারবেন। তার আগে আপনাকে এখানে ক্লিক করতে হবে গেট স্টার্টেড। গেট স্টার্টেড ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো দেখা যাচ্ছে, ফাইন্ড এ জব, লার্ন সামথিং নিউ, জাস্ট এক্সপ্লোর, আমি এখানে ক্লিক করছি ওকে। নাও টেল আস হোয়াট ইন্টারেস্ট ইউ। এখানে তিনটে রেস্টে ইন্টারেস্ট বা ক্যাটাগরির কথা বলা হয়েছে। এই ক্যাটাগরিগুলো হচ্ছে আপনি যে সেক্টরগুলোতে বা ক্যাটাগরিগুলোতে আপনি জবের জন্য সিভি পাঠাবেন সেগুলো। আমি প্রথমে ডিজাইন দিচ্ছি, দেন ম্যানেজমেন্ট দিচ্ছি, তারপরে আপনি দিতে পারেন আমি কম্পিউটার বা আইটি সাপোর্টেড, দেন কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে এই অ্যালাউতে ক্লিক করতে হবে। অ্যালাউ ক্লিক করার পরে আপনি একটি ভ্যালিড মোবাইল ফোন নাম্বার দিবেন, এখানে +880, এটি আমাদের বাংলাদেশের কোড। এরপরে আপনি দিবেন মোবাইল নাম্বারটি দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে কি করতে হবে সেটি আমি আপনাকে শেয়ার করছি। অলরাইট, আমি সিলেকশন করে দিয়েছি আমার কোডটি অর্থাৎ মোবাইল ফোন থেকে। এবার আমাকে যেটি ফিল আপ করতে হবে সেটি হচ্ছে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক, আপনি কোথায় কাজ করতে চাচ্ছেন। ধরুন আপনি চিটাগাংয়ে কাজ করতে চাচ্ছেন, তাহলে আপনি চিটাগাংয়ে সিলেকশন করে দিবেন। অর্থাৎ আপনি যে যে জায়গায় বা আপনার আশেপাশে যেখানে আপনি বসবাস করবেন সেখানের লোকেশনটা দিবেন। চিটাগাংয়ের জন্য কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না, আমি ব্যান এটি সে দিব ঢাকা দেই, এটি আমি দিয়েছি। অর্থাৎ আপনি চাইলে এখানে আপনার কাঙ্ক্ষিত স্থানটি দিয়ে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এরপরে ক্লিক করছি আমি চেঞ্জ, পরবর্তীতে আপনি লোকেশনটা চেঞ্জ করে নিতে পারবেন। লোকেশনটা চেঞ্জ করে নেওয়ার পরে আপনার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনার ভিডিও কন্টেন্ট আসবে, যেগুলো আপনার জব রিলেটেড। সেই জব রিলেটেড ভিডিওগুলো দেখেই আপনি খুব সহজেই এখান থেকে জবের অ্যাপ্লাই করতে পারবেন। এখানে রয়েছে ডিজাইন, ডিজাইনের উপর কী কী কাজ রয়েছে এবং এখানে স্যালারি শো করছে। আলটিমেটলি আপনি এখান থেকে যে কাজটি আপনার পছন্দ হয়, ইউআই ইউএক্স, ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপস, এখানে যে কাজটি আপনার পছন্দ হয়, খুব হ্যান্ডসাম স্যালারির কতগুলো জব এখানে দেখা যাচ্ছে। এরপরে ম্যানেজমেন্টে যদি আমি ক্লিক করি, ম্যানেজমেন্ট রিলেটেড যে জবগুলো সেগুলো এখানে শো করছে। এখানে আপনাকে মনে রাখতে হবে যে আহামরি বড় ধরনের কোনো জব সবসময় পাওয়া যাবে না, তবে আপনাকে এনসিওরিটি দিচ্ছি গুগল যেহেতু লঞ্চ করেছে তাহলে এই কাজগুলো ট্রাস্টেড, এবং এখানে যদি আপনি সিভি ড্রপ করেন কাজ পাওয়ার সম্ভাবনা শতভাগ। এখানে রয়েছে জাভা ডেভেলপার এবং ডাটা ইঞ্জিনিয়ার রয়েছে। আশা করি আপনার যেটি স্কিলের সাথে ম্যাচ করে সেই বিষয়টি আপনি বিষয়টিতে সিভি ড্রপ করবেন। এরপরে আমি যদি বিইউ মোড়ে ক্লিক করি, বিইউ মোড়ে ক্লিক করার পরে এখানে যে বিষয়গুলো শো করছে সেটি হচ্ছে, আমি কিছুক্ষণ আগে বলেছি যে আপনার জব রিলেটেড ভিডিও কিছু কন্টেন্ট, যে কন্টেন্টগুলো আপনি খুব সহজেই ফলো করে আপনি এখানে আপনার জব খুঁজে নিতে পারবেন, অর্থাৎ কাঙ্ক্ষিত জবটি আপনি খুঁজে নিতে পারবেন। এখানে এই অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পরে আপনার প্রথম এবং প্রধান যে কাজটি হচ্ছে সেটি আপনার সিভিটা আপডেটেড রাখবেন অথবা প্রোফাইলটা খুব সুন্দরভাবে সাজাবেন, এবং যা যা সিএসএ তারা সেই কাঙ্ক্ষিত জিনিসগুলো আপনি এখানে এডিটে ক্লিক করে আপনি সেগুলো ড্রপ করবেন। এরপরে রয়েছে ছবি সিএসএ, এনহান্স ইয়োর প্রোফাইল, প্রোফাইল যদি আপনার রেডি থাকে অথবা আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে সুন্দর করে একটি আপনার সিভি তৈরি করে রাখেন তাহলে এখানে খুব সহজে সেটি আপলোড দিয়ে দিতে পারেন। এরপর রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আপনার সংশ্লিষ্ট ফিল্ডে যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা আপনার শতগুণ বেড়ে যাবে। অর্থাৎ নিমিষে আপনি ঘরে বসেই কাজের অ্যাপ্লাই করে বা
সিভি ড্রপ করে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত কাজটি খুঁজে নিতে পারবেন। এরপর রয়েছে এডুকেশন, এডুকেশন আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। এরপর রয়েছে আপনার রেফারেন্স দিবেন, রেফারেন্স দিলে বেটার হয়, এবং আপনার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, যে ল্যাঙ্গুয়েজগুলো আপনি স্কিল, সেই ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করবেন। এখানে রয়েছে আমার যে ইন্টারেস্টগুলো, আমি তিনটে ইন্টারেস্টের প্রতি আগ্রহ দেখিয়েছি, অর্থাৎ ইন্টারেস্ট দেখিয়েছি বা ক্যাটাগরি যে আমি যেগুলো পারি সেগুলো দেখিয়েছি, ডিজাইন দেখিয়েছি, ম্যানেজমেন্ট দেখিয়েছি, পাশাপাশি আইটি দেখিয়েছি, অর্থাৎ এখান থেকে তিনটি সর্বোচ্চ সিলেকশন করা যাবে। এবার তো সব কিছু করলেন, করার পরে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কতটুকু। হ্যাঁ, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কতটুকু সেটা ডিপেন্ড করবে টোটালি আপনার উপর। কেননা এখানে সিভি ড্রপ করার পরে আপনি যে কোম্পানিতে সিভি ড্রপ করেছেন দেখে শুনে বুঝে তারপর সিভি ড্রপ করবেন। ড্রপ করার পরে তারা আপনাকে নক করবে, অর্থাৎ আপনাকে তারা মোবাইলে কনফার্ম করবে, যেদিন আপনাকে যেতে বলে, অর্থাৎ সরাসরি তাদের ইন্টারভিউগুলোতে আপনি অ্যাটেন্ড থাকবেন, এতে করে আপনার অ্যাটেন্ডেন্স বেড়ে যাবে। ওই দিনে যদি আপনার কাজ না হয় পরবর্তী যে কোনো দিন তারা আপনাকে ডাকতে পারে। এইভাবে যদি আপনি আপনার উপস্থিতি তাদেরকে দেখাতে পারেন, অ্যাটেন্ডেন্স দেখাতে পারেন, ওয়ান্স আপন আ টাইম ইউ উইল গেট ইয়োর এক্সপেক্টেড জব ফ্রম হিয়র। ওকে, আমি আপনাকে অ্যানসিওরিটি দিচ্ছি, লেগে থাকুন, বসে না থেকে আপনি এই কর্ম অ্যাপসটি ইনস্টল করে নিয়ে ঘরে বসে আপনার সিভিটা ড্রপ করে দেখুন না কি হয়। আশা করি আপনার কাজ হয়ে যেতে পারে। অ্যাটেন্ডেন্স অবশ্যই আপনাকে বাধ্যতামূলকভাবে বাড়াতে হবে, অর্থাৎ অ্যাটেন্ডেন্স বলতে তারা যখন কল করে তাদেরকে তাদের ডাকে সাড়া দিতে হবে। এরপর রয়েছে প্রোফাইলে যদি আপনি নতুন কিছু অ্যাড করতে চান সেটা অ্যাড করে আপডেট করে পাঠিয়ে দেবেন। এই হচ্ছে টোটালি কর্ম এর উপর বিস্তারিত। আশা করি বুঝাতে পেরেছি। আপনি পরবর্তীতে এখানে আমি লোকেশন দেখিয়েছি, জব লোকেশন, সেই জব লোকেশনগুলো আশা করি সেগুলো আপনি পরবর্তীতে চেঞ্জ করে নিয়ে আপনার কাঙ্ক্ষিত জবটি খুঁজে নিতে পারেন খুব সহজে। মিড লেভেলের বা এন্ট্রি লেভেলের যারা রয়েছেন বা আনএমপ্লয়েড টোটালি রয়েছেন তাদের জন্য আজকের অ্যাপসটি, অর্থাৎ কর্ম, এই কর্ম এর মাধ্যমে কর্ম করে মানুষ নিজের ভাগ্যকে নতুন করে সাজাচ্ছে। সুতরাং আপনি কেন পিছনে পড়বেন এই তথ্য প্রযুক্তির যুগে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেতে পারেন। হ্যাঁ, আপনাকে আমি আরেকটি কথা এনসিডি দিচ্ছি, সেটি হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং টিউব সবসময় চেষ্টা করে লেটেস্ট ভিডিওগুলো পাবলিশ করার জন্য। কেউ না কেউ যাতে উপকার উপকৃত হয় সেজন্য আমি চেষ্টা করি রিসার্চ করে ভিডিওগুলো দেওয়ার জন্য। যদি এখনও লাইক কমেন্ট শেয়ার না দিয়ে থাকেন তাহলে দ্রুত লাইক কমেন্ট শেয়ার দিয়ে নিজে জানুন, অন্যকে জানার এবং বোঝার উপকৃত হওয়ার সুযোগ করে দিন। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। টিল দেন টেক কেয়ার।